আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণচিফিত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন কাদের মির্জা। সেতুমন্ত্রী অবৈদুল কাদেরের ছোট ভাই ও বসিরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেসবুক লাইভে এসে তিনি বুধবার 31 মার্চ দুপুর 12:15 দিকে এই ঘোষণা দেন। তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার নিজের ফেসবুক আইডি থেকে বুধবার বেলা 12:40 দিকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। এক, ভবিষ্যতে কোনোরকম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। দুই, ভবিষ্যতে আমি কোনোরকম কোনো দলীয় পদবীর দায়িত্ব নেব না। আব্দুল কাদের মির্জা মেয়র বসুরহাট পৌরসভা। এর আগে তিনি বলেন, আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকব না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি, সেখানে থেকেই কাজ করব। বিদায়বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একসাথে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন, যারা বেশি অনিয়মকারী তাদেরকে দল থেকে বের করে দিন। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু আপনার প্রশাসন মাদককে সহযোগিতা করছে। আর এখনই ঘোষণা দিন যে সংসদ সদস্য সহ যে কোনো প্রতিনিধি বা পদে আসতে মাদক ও নারীর সাথে থাকতে পারবে না। ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করান। ঢাকাতে সব দল একদল হয়ে গেছে দাবি করে কাদের মির্জা বলেন, দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিলে হোটেলে একসাথে হয়ে যায়। এরা জাতীয় অপকর্ম পার্টি গঠন করেছে। অবৈদুল কাদেরের সমালোচনা করে তিনি আরও বলেন, তিনি পদ পদবীর জন্য অপশক্তিদের কাছে মাথা নত করেছেন। যেদিন আমার ছোট ভাই দেলোয়ার ফাঁসি দিয়ে মারা গেছে সেদিনই তার সাথে অবৈদুল কাদের সম্পর্ক মানসিকভাবে দূরে সরে গেছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।